বনাধিকার আইন 2023 বাতিল, ককবরক ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিকরণ, রেগা মজুরি বৃদ্ধি সহ আট দফা দাবিতে মহকুমা শাসকের নিকট গণডিপুটেশন গণমুক্তি পরিষদের সংগঠনের তিলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার মিছিল করে দাবি সনদ সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তীর হাতে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য স্বস্তি দেববর্মা, খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক অরুণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। বিরোধীরা করে আমরা তাদেরকে এই বন সংরক্ষণ বিল এটাকে বাতিল করতে হবে এবং এডিসির হাতে যে অধিক ক্ষমতা এবং 125তম সংবিধান সংশোধন করে এডিসির হাতে অধিক ক্ষমতা এবং ককবরক ভাষাকে অষ্টম তহসিলে অন্তর্ভুক্ত করা এবং রেগার মজুরি বৃদ্ধি সহ আমাদের যে আট দফা দাবি নিয়ে আমরা